2022 টা যেন অন্যরকম প্রাপ্তির বছর ছিল এই গ্রহের অন্যতম ফুটবল তারকা লিওনেল মেসির জন্য। ফুটবল ঈশ্বর যেন দু হাত ভরে দিয়েছেন তাকে, আর ফুটবলের বরপুত্র যেন নিচ্ছেনও দু হাত ভরেই। সাতবারের ব্যালেন ডিওর জয়ী, বিশ্বকাপে ট্রফি তুলে ধরা, বিশ্বকাপে গোল্ডেন বল জয়, এছাড়া ক্লাব ফুটবলে কারিগরি অর্থ প্রাপ্তি তো তার আছে। এবার তার নানা অর্জনে যোগ হয়েছে আরেক পালক, চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড। ফরাসি গণমাধ্যম লেকিপের 2022 সালের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্জেন্টাইন তারকা পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, রাফায়েল নাদাল ও করিম বেনজেমাকে। লেকিপ এই বিশেষ পুরস্কার দিয়ে থাকে সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে। নির্বাচনের র্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে। ভোট দেওয়ার সর্বশেষ তারিখ ছিল 20 ডিসেম্বর। প্রত্যেক সাংবাদিকের সামনে মনোনীত অ্যাথলেটদের মধ্যে 5 জনকে বেছে নেওয়ার সুযোগ ছিল। সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান 6 পয়েন্ট, দ্বিতীয় খেলোয়াড় পান 4 পয়েন্ট, তৃতীয় চতুর্থ ও পঞ্চম খেলোয়াড় পান যথাক্রমে 3, 2 ও 1 পয়েন্ট। ভোটে এমবাপ্পে 381, নাদাল 285 ও করিম বেনজেমা 195 পয়েন্ট পেয়েছেন। মেসির নামের পাশে পয়েন্ট যোগ হয় 808। সবশেষ ফুটবলার হিসেবে কাকতালীয়ভাবে 11 বছর আগে লেকিপের এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। 1946 সাল থেকে ফ্রান্সের সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে সেই লেকিপ। 1975 সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার। এর মানে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট, সেই মহার্ঘ জিতলেন লিওনেল মেসি। প্রসঙ্গত, কাতারে গত 18 ডিসেম্বর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা, যেখানে 4-2 ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। এখন এ পর্যন্তই আসছে স্পোর্টস মেইলের অন্যান্য খেলার খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খেলাধুলার সব খবর সবসময় পেতে ফলো করুন sportsmail24.com এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।